বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মঙ্গলবার শিশু দিবস উদযাপন করলো উত্তর কৃষ্ণপুরের মরকজ পাবলিক স্কুল। 14ই নভেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসকে শিশু দিবস হিসেবে পালন করলো মরকজ পাবলিক স্কুল। এদিন স্কুলে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষামূলক ভ্রমণ হিসেবে সৈদপুরস্থিত সোমা নার্সারিতে যান পড়ুয়ারা। সেখানে বিভিন্ন ধরনের ফলমূল ও উন্নত মানের গাছে চারা সম্পর্কে অবগত হন পড়ুয়ারা। এই অনুষ্ঠানগুলিকে উপস্থিত ছিলেন মরকজ পাবলিক স্কুলের একাডেমিক কাউন্সিলর চেয়ারম্যান সাবির আহমেদ চৌধুরী, ম্যানেজিং ডাইরেক্টর মুজিবুর রহমান চৌধুরী, সম্পাদক মহিবুর রহমান তালুকদার, অধ্যক্ষ শফিক উদ্দিন, সহকারী অধ্যক্ষ শাহনাজ মজুমদার, শিক্ষক তানভি চৌধুরী, আমিনুর হক, স্কুল পরিচালনা কমিটির সদস্য শিপন মজুমদার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মঙ্গলবার শিশু দিবস উদযাপন করলো উত্তর কৃষ্ণপুরের মরকজ পাবলিক স্কুল। 14ই নভেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসকে শিশু দিবস হিসেবে পালন করলো মরকজ পাবলিক স্কুল। এদিন স্কুলে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষামূলক ভ্রমণ হিসেবে সৈদপুরস্থিত সোমা নার্সারিতে যান পড়ুয়ারা। সেখানে বিভিন্ন ধরনের ফলমূল ও উন্নত মানের গাছে চারা সম্পর্কে অবগত হন পড়ুয়ারা। এই অনুষ্ঠানগুলিকে উপস্থিত ছিলেন মরকজ পাবলিক স্কুলের একাডেমিক কাউন্সিলর চেয়ারম্যান সাবির আহমেদ চৌধুরী, ম্যানেজিং ডাইরেক্টর মুজিবুর রহমান চৌধুরী, সম্পাদক মহিবুর রহমান তালুকদার, অধ্যক্ষ শফিক উদ্দিন, সহকারী অধ্যক্ষ শাহনাজ মজুমদার, শিক্ষক তানভি চৌধুরী, আমিনুর হক, স্কুল পরিচালনা কমিটির সদস্য শিপন মজুমদার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।